আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের যে টপিক সেটা আপনারা অলরেডি থামনেল দেখে বুঝে ফেলেছেন যে মালয়েশিয়ান ভাষায় অলাপুন এবং পুন এই শব্দটি আমরা অনেক সময় শুনে থাকি মালয়েশিয়ানদের মুখে একটা বলে অলাউপুন আর একটা বলে পুন তো এটার ব্যবহার কেন হয় কিভাবে হয় এবং এটার মানে কি সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক দেখুন অলাউপুন অলাউপুন এটার আসল মানে হচ্ছে যদিও যদিও বাংলা ভাষায় যদিও মালয়েশিয়ান ভাষায় হচ্ছে অলাউপুন তো এটা দিয়ে কিভাবে বাক্য তৈরি করে বা এটা কিভাবে ব্যবহৃত হয় সে গরিব যদিও সে গরিব কিন্তু সে সৎ ঠিক আছে যদিও সে সে গরিব কিন্তু সৎ মানুষ এইটা মালয়েশিয়ান ভাষায় যদি বলতে চান সেটা ওই যদিও যেটা ওটা প্রথমে বসবে অলাপুন অলাপুন দিয়া মিসকিন তাপি ডিয়া জুজুর অলাপুন দিয়া মিস্কিন তাপি দিয়া জুজুর অলাপুন মানে যদিও দিয়া মিস্কিন সে গরিব দিয়া মানে সে মিস্কিন মালয়েশিয়ান ভাষায় বাংলা ভাষায় হলো মিস্কিনই হয় গরীব ঠিক আছে গরিব অথবা মিস্কিন তাপি অথবা তে তাপি কিন্তু দিয়া সে জুজুর সৎ অলাপুন দিয়া মিস্কিন তা তাপী দিয়া জুজুর অথবা তাপি দিয়া জুজুর যদিও সে গরিব কিন্তু সে সৎ বুঝতে পেরেছেন তাহলে অলাপনের ব্যাপারটা আর একটা উদাহরণ দেয় অনেকে আছে একটু বেশি খায় আমার মতো যদিও একটু আগে আমি খেয়েছি কিন্তু আবার খিদে লেগেছে যদিও একটু আগে আমি খেয়েছি কিন্তু আবার খিদে লেগেছে এটা মালয়েশিয়ান ভাষায় হবে ওই সেই অলাপুন দিয়ে অলাপুন তাডি সায়া সুডাহ মাকান যদিও একটু আগে আমি খেয়েছি তাপি কিন্তু রাসা লাপার লাগি তাপি রাসা লাপার লাগি যদিও একটু আগে আমি খেয়েছি কিন্তু আবার খিদে লেগেছে তো কিরকম অলাপুন যদিও একটু আগে আমি মাকান খেয়েছি তাপি কিন্তু রাসা লেগেছে বা অনুভব করতেছি লাপার ক্ষুধার্ত খিদা লাগি মানে হচ্ছে আবারও ঠিক আছে তো এক কথায় কি হলো অলাপুন মাকান তাপি রাসা লাপা লাগি যদিও একটু আগে আমি খেয়েছি কিন্তু আবার খিদে লেগেছে ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার না হলে আপনার অবশ্যই আমাকে প্রশ্ন করবেন সমস্যা নেই আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার আচ্ছা এবার হচ্ছে পুন আমরা অলাপুন সম্পর্কে জানলাম অলাপুন এবার হচ্ছে পুন এই পুনটা আমরা অনেক সময় শুনে থাকি ওরা বলেই থাকে কথার ভিতরে বিভিন্ন রকমের বলে তো এই হচ্ছে আসলে এই পুনের মানে হলো ও বাংলা ভাষায় আমরা বলি না আমিও ও সে ও আহ এটা ওটা ও সেই এই যে ও শব্দটা এটাই হচ্ছে সেই পুন মালয়েশিয়ান ভাষায় পুন তো দেখুন আমিও চাই আমিও চাই এটা মালয়েশিয়ান ভাষা হবে সায়া পুন মাহু সায়া মানে আমি মাহু মানে চাওয়া আর পুন মানে হচ্ছে সেই ও তাহলে কি হলো আমি ও চাই সায়া পুন মাহু আমি ও চাই সেও জানে সে ও জানে দেখুন প্রথমে সে তারপরে ও তারপর হচ্ছে জানে সেও জানে ব্যাপারটা এই ব্যাপারটা সেও জানে তো কি হবে সে মানে হচ্ছে দিয়া ও পুন জানা মানে হচ্ছে তাহু কি হলো তাহলে দিয়া পুন পুন তাহু সে ও জানে বুঝতে পেরেছেন তাহলে পুনের ব্যবহারটা আবার দেখুন ওইটাও কি জানো না আরে তুমি ওইটাও কি জানো না তো কি জানো না ওইটাও কি তুমি জানো না বা ওইটাও কি জানো না তো মালয়েশিয়ান ভাষা ওটা হবে ইতু পুন তা তাহুকা ইতু তা তাহক এইভাবে বলে মালয়েশিয়ানা বলে এই ইতু পুন্টা তাহুক তো ইতু মানে হচ্ছে ওইটা পুন মানে হলো ও মানে ওইটাও তা মানে হচ্ছে না তাহু মানে হচ্ছে জানা তো না জানা তাই হলো না না জানা ইতুপুন তা তাহু মানে কি জানেন এই প্রশ্নবোধক যে চিহ্নটা এটাই হচ্ছে আসলে কা তাহ ওইটাও কি তুমি জানো না ইতুপুন কামু থাক তাহ কি জানো না এরকম তাহলে পুনের ব্যবহারটা তো বুঝতে পারছেন নাকি দেখুন এই পুনের ব্যবহারটা আর একটু দেখুন যদি এরকম হয় তাহলে আমারও কোনো সমস্যা নাই যদি এরকম হয় তাহলে আমারও কোনো সমস্যা নাই তো এর আগের ভিডিওতে আমি কালাও নিয়ে বলেছিলাম বাক্য তৈরি করেছিলাম এবারটা হচ্ছে পুন নিয়ে দেখুন কালা মাচামিনী যদি এরকম হয় যদি এরকম হয়ে থাকে যদিও জাডি মানে হচ্ছে হওয়া জাডি জাডি কিন্তু এখানে ওটা হিডেন্ট দেখানোর দরকার নাই তো যদি এরকম হয় কালাও মা চামিনি যদি এরকম হয় সায়াপুন আমারো সায়া মানে আমি কিন্তু সায়াপুন পুন আমারো তা আডা মাসা আলাহ তা আডা মাসা তা আডা মানে হচ্ছে নাই মাসা আলা মানে হচ্ছে সমস্যা কালো মাচামিনি যদি এরকমই হয় সাইয়াপুন তা আডা মাসা আমারও সমস্যা নাই হুম কালো মাচামিনি যদি এরকম হয় সাইয়াপুন আমারও তা আডা মাসা আলাহ আমারও সমস্যা নাই এবার আপনাদের জন্য টিপস আহ এটা হচ্ছে বোনাস যেটার কথা আমি বলিনি কারণ আমার ভিডিওগুলো যারা লাস্ট পর্যন্ত দেখে অথবা খেয়াল করে দেখে তাদের জন্য কিছু না কিছু চমক থাকে এই পুন অলাওপুন অলাওপন এবং পুনের সাথে আপনারা আর একটা শব্দ অবশ্যই মালয়েশিয়াতে ঘন ঘন শুনে থাকেন সেটা হচ্ছে যুগা এই যুগা মানেটাও কিন্তু ও ওই একই জিনিস পুন এবং যুগা দুই খালাতো ভাই পুন এই যে পুন আপন মান মারপেটের খালাতো ভাই আচ্ছা এই পুন এবং যুগা একই জিনিস কিরকম এই যুগা মানে হচ্ছে ও কেমন করে একই জিনিস একটু খেয়াল করে দেখুন শুধু বাক্য সাজানোর ক্ষেত্রে হালকা একটু ভিন্নতা আছে এর ভিতরে কিছু না যুগা দিয়ে যদি আপনি ব্যবহার করতে চান জানি সেটা হবে সায়া তাহু যুগা আমিও জানি সায়া তাহু যুগা সেই ক্ষেত্রে বাক্যের শেষে যে এই যুগাটা বসে যাবে সায়া তাহু মানে আমি জানি সায়া তাহু যুগা আমিও জানি আমিও জানি কিন্তু এই পুন যখন ব্যবহার করবেন তখন এই পুনটা বসবে কিরকম খেয়াল করুন আমিও জানি সায়া আমি হ্যাঁ এই পুন যখন আপনি ব্যবহার করবেন তখন ওটা বসবে ঠিক বাংলা ভাষার মতো আমি তারপরে তারপরে ও জানি সায়া পুন তাহু কিন্তু যখন আপনি যুগা ব্যবহার করবেন এই যুগাটা বসে যাবে লাস্টে সায়া তাহু যুগা ঠিক আছে মিনি পুন বলে যুগা মিনি বলে যুগা এরকম হবে সমস্যা নেই করা যাবে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না তো আপনারা যে এত কষ্ট করে ভিডিওটা দেখলেন সেটার প্রমাণ স্বরূপ ভালোবাসা স্বরূপ একটা লাইক রেখে যেতে পারেন আমার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো করে দিলে খুবই ভালো হয় আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আসতেছি আরো বড় ভিডিও নিয়ে এবং চমকে দেওয়ার মতো কিছু ভিডিও নিয়ে ইনশাআল্লাহ তো আজকের মতো এখনই চলে যাচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ